হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি পার্সেন্টেজ পার্ট থ্রি নিয়ে। পার্ট দুটো পার্ট অলরেডি আমার পড়ানো হয়ে গেছে। যারা যারা পার্ট দুটো দেখোনি, তারা তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পার্ট দুটো দেখে নিও, ঠিক আছে? আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো, আজকে আমি শুরু করছি পার্ট থ্রি, ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, আজকে আমি ল্যাপটপেই পড়াচ্ছি, আমার খাতাতে পড়াতে একটু অসুবিধা হয়, ভিডিওর সাইজ খুব বেড়ে যায়, সেই জন্য একটু প্রবলেম হয়। হ্যাঁ, তোমাদের জন্য ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে যায়, সেই জন্য আমি একটু ল্যাপটপেই পড়াচ্ছি। তো চলো শুধু দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, এ মিক্সচার অফ 40 লিটার্স অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স 10% ওয়াটার। হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার সো দ্যাট দ্য নিউ মিক্সচার কন্টেন্স 20% ওয়াটার। এখানে আমি একটা জিনিস বলে রাখবো, একটা ছোট্ট ট্রিক্স আমি তোমাদের দিয়ে রাখবো। এক্ষেত্রে দেখো একটা জিনিস ভালো করে, এখানে 10% ওয়াটার কন্টেন্ট করছে বলা আছে, একটা মিশ্রণ, তার মধ্যে 10% জল আছে। আবার এখানে বলেছে মিশ্রণের মধ্যে কিছু পরিমাণ জল মেশাতে হবে, কিছু পরিমাণ জল মেশাতে হবে, তাতে করে মিশ্রণের মধ্যে জলের পরিমাণটা থাকবে 20%, ঠিক আছে? এবার আমি একটা ছোট্ট ট্রিক্স দেব। এইখানে কোনো যে কোনো মিশ্রণ, এই ধরনের যে কোনো অঙ্কতে যদি এমন থাকে যে কতটা, যে মিশ্রণটা, দুটো মিশ্রণের মধ্যে যে মিশ্রণটা মেশানোর কথা সেকেন্ড টাইম বলা হবে, মানে এই যেইটা, যে মিশ্রণটা মেশানোর কথা বলা হবে, এই যে অনুপাতগুলো দেওয়া হচ্ছে না, এই অনুপাতগুলো যেন তার অপোনেন্ট মিশ্রণটা হয়, মানে এখানে ওয়াটার, জল মেশানোর কথা বলা হচ্ছে, তাহলে আমি এখানে কিন্তু মিশ্রণের মধ্যে জলের পরিমাণটা দেখব না, আমি কিসের পরিমাণ দেখব? 2 নাম্বার মিশ্রণ কি আছে, মিল্ক, আমি কিন্তু এই মিল্কের পরিমাণটা দেখব, ঠিক আছে? এবং মিল্কের ওপর জাজ করব। ব্যাপারটা বোঝা গেল? অঙ্কটা করলে বুঝতে পারবে আরো ভালো করে। এখানে 40 লিটার মিশ্রণ আছে, আমি লিখে নিলাম 40 লিটার, ঠিক আছে? ইনটু, প্রথমবার তো 40 লিটারই ছিল। এইবার বলেছে মিশ্রণের মধ্যে ওয়াটার আছে 10%, আমি বললাম কি জলের, এখানে যেহেতু জল মিশানোর কথা বলা হয়েছে তাই আমি এখানে কিন্তু জলের মিশ্রণটার কথা লিখব না। তাহলে মিশ্রণটার মধ্যে যদি 10% জল থাকে, সেকেন্ড মিশ্রণ মানে মিল্ক, দুধটা কত পরিমাণ আছে, 90%, 100 - 10 মানে 90 হয়, তাই তো? তো আমি এখানে কিন্তু 90টা লিখবো। বোঝা গেল? এবার এবার বোঝা গেল, আমার এখানে যা যেটা মেশানোর কথা বলা হবে সেকেন্ড টাইম এই মিশ্রণটা, সেটার অপোনেন্টটা আমাকে এখানে নিতে হবে, ক্লিয়ার? এইবার তারপরে নেক্সট নেক্সট মিশ্রণে কি হয়েছে, 40 লিটার তো মিশ্রণ ছিল, তো আমি 40 লিটার এখানে লিখলাম, ঠিক আছে? কিন্তু তারপরে বলেছে কিছু পরিমাণ জল তুমি মিশিয়েছো, তাহলে তো মিশ্রণটা বাড়বে একটু। আমি ধরে নিলাম এক্স মিশিয়েছি জল, তাহলে তো মিশ্রণটা বাড়লো, 40 + x হলো মিশ্রণটা পরিমাণটা। এবার এর মধ্যে বলেছে জল আছে 20%, তাহলে জল 20% হলে দুধ কতটা আছে, 80%, তাই না? ক্লিয়ার হলো জায়গাটা? আমি পার্সেন্ট পার্সেন্ট লিখবো না, বা 100, দেখো কেটেই যাচ্ছে তাই আমি শুধু লিখছি না, আমরা শুধু এটুকু লিখবো, ক্লিয়ার? এইবার কাটাকুটি করে দেবো অ্যান্সার হিসেবে। দেখো 40 80 কাটলে 2 হবে। তুমি জানো তোমরা যে সমান সমানের এদিকে, মানে ইজুকাল টু এদিকে ওদিক থেকে আমরা ওপর ওপরই কাটতে পারি, তাই না? কারণ এটা এদিকে আসলে তো নিচে চলে আসবে। আচ্ছা, এই 2 দিয়ে 45 90 কে কাটলে হবে কত, না 45। দেখো তাহলে অতএব এক্স কত হবে, এক্স এর পরিমাণ কত হবে, 40 + x আর ইজ ইকুয়াল টু 45, তার মানে কত, 45 - 40, তাই তো? তাহলে ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 5 5 লিটার অ্যান্সার। তাহলে তুমি তো জল কতটা মিশিয়েছো, 5 লিটার, তো অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? নেক্সট, এই অঙ্কটা তোমরা করে ফেলো চটপট, সেম অঙ্ক। দেখো 3 লিটার জলের মধ্যে জল মিশিয়েছ 15 লিটার মিশ্রণের মধ্যে, তার মানে 15 লিটার মিশ্রণ আছে প্রাইমারিতে, তার এই 15 লিটার মিশ্রণের মধ্যে 20% সলিউশন অফ অ্যালকোহল আছে, অ্যালকোহল ইন ওয়াটার, ঠিক আছে? দেখো একটা মিশ্রণ যার পরিমাণ বলে দিয়েছে 15 লিটার,
তার মধ্যে অ্যালকোহল আছে 20%, সলিউশনের এই মিশ্রণের মধ্যে অ্যালকোহল আছে 20%। এইবার এইবার কি করতে বললো, এই মিশ্রণের মধ্যে 3 লিটার ওয়াটার মেশানো হলো। তাহলে নতুন যে মিশ্রণটি হবে তার মধ্যে অ্যালকোহলের পরিমাণ কতটা সেটা জানতে চাইছে। ঠিক আছে, একই অঙ্ক আমি যেটা আগের বার বার করেছিলাম, দেখো আমি যেটা আগের বার বার করেছিলাম এইটা, কিন্তু এখানে এই এই জায়গাটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, তোমাকে এইটা বার করতে দিয়েছে। সেম জিনিস, সেম জিনিস তো, করো না যে নিজেরা করো। পনেরো ইন্টু 20 ইজুকাল টু কত হবে, 15 সাথে 20 যোগ করলে কত হয়, মিশ্রণটা হয়ে গেল 18, কিন্তু এইটা বলে দেয় তাই জন্য এক্স নেই, তাই তো? তাহলে কত হবে, কাটাকুটি করো, 6 3 যাবে, এটা হবে 5, আচ্ছা এটাকে 3 2 দিয়ে যাবে 10, এটা হচ্ছে 3, তাই তো? তাহলে এক্স ইজুকাল টু হবে হচ্ছে 50/3 ইজুকাল টু হবে হচ্ছে 16/2। এগুলো আমি আগের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, এগুলো একটু মুখস্থ রাখবে তাহলে করতে সুবিধা হয়, তাই না? এই হয়ে গেল, ক্লিয়ার হলো জিনিসটা, একদম বেসিক জিনিস। নেক্সট, আচ্ছা এবার নতুন প্রসেস আসছে, ভালো করে দেখো অঙ্কটা কি বলেছে। নিউমারেটর আর বলেছে ডিনোমিনেটর, লব আর হরের অঙ্ক বলেছে। লবটা বাড়ছে 250%, হর বাড়ছে 400%, তার ফলে যে নতুন ভগ্নাংশটা হলো সেটা হলো 7/19। তাহলে অরিজিনাল ফ্র্যাকশন বা অরিজিনাল ভগ্নাংশটা কত ছিল, একদম ইজি ট্রিক্স আমি দেখাচ্ছি। দেখো একটা তুমি ধরে নেবে ভগ্নাংশটা, আগে একটা জিনিস ভগ্নাংশটা তোমাকে তাকে ধরে নিতে হবে। তো আমরা সহজ করার জন্য ভগ্নাংশটাকে এমন ভাবে ধরবো, দেখো 100x/100y, আমি এটাকে ভগ্নাংশটা ধরলাম। আমি কিন্তু শুধু x/y ধরবো না, আমি ভগ্নাংশটা ধরলাম 100x/100y। ঠিক আছে, কেন ধরলাম, করার সুবিধা আছে, কারণ এর সাথে তুমি যোগ বিয়োগ করতে পারবে ইজিলি। ঠিক আছে, দেখো এটা আমি ধরে নিলাম, মানে লেট ধরলাম। ঠিক আছে, এইবার নেক্সট লাইনে আমি কি করব, যেটা বাড়াতে বলেছে সেটা বাড়াবো, যেটা কমাতে বলেছে সেটা কমাবো, তাহলে আমার অঙ্ক 8 হয়ে যাবে। দেখো 250 মিটার 250% বাড়ছে, তাহলে 250% বাড়লে 100 সাথে কত হয়, 350, 350 এক্স, তাই তো? তারপরে এটা বলেছে 400% বাড়ছে, তাহলে 100+400 কত হয়, 500 y is equal to, এখানে বলেছে কত, 7/19, 7/19। ঠিক আছে, এবার তুমি x এর x বাই y বার করো, দেখো অ্যানসার বেরিয়ে যাবে। এটা যদি এদিকে আসে, আমি যদি এগুলো কেটে দিই, তাহলে কত হবে, এটা 7/19/500, তো 7/19 × 500/350, তাই তো? শূন্য শূন্য কেটে দাও, এটা দিয়ে হবে হচ্ছে 5, এটা দিয়ে কাটো 10, অ্যান্সার হয়ে গেল 19/10/19। ক্লিয়ার, বোঝা গেল? তুমি যদি এখানে 100টা না ধরতে, না দেখো 100টা ধরছি কিন্তু এটা তো কেটে যাবে, কিন্তু আমি ধরছি কারণ ধরলে আমার এখানে যোগ বিয়োগটা করতে সুবিধা হবে, এই এই পোর্শনটা আমার, এই পোর্শনটা কিন্তু করতে তাড়াতাড়ি হবে, তাই জন্য আমি এটা 100x/100y ধরে নেব, এটাই হচ্ছে অঙ্ক করার সহজ নিয়ম। নেক্সট, অঙ্কটা তোমরা করো, দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, তোমরা করবে হোমওয়ার্ক, সেম ভাবে করতে হবে, সেম ভাবে। চলো নেক্সট যাওয়া যাক, আচ্ছা নেক্সট অঙ্কে আসা যাক। কোন পরীক্ষায় 40% ইংলিশে 30% গণিতে ফেল করেছে, মাইন্ড ইট, উভয় বিষয়ে ফেল করেছে 15%, বলেছে শতকরা
কতজন উভয় বিষয়ে পাশ করল? শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করল? এরও একটা ট্রিক্স আছে, একটা সূত্র আছে। তার আগে সূত্রটা বলার আগে সূত্রটা খাটবে এই কাজে, দেখে নাও আগে। যদি বলা হয় নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টে যদি ফেলের কথা বলা হয়, তাহলে উভয় বিষয়টাকেও ফেল করে নিতে হবে, ফেলে বের করে নিতে হবে। আর যদি উভয় বিষয় পাশে বলা হয়, তার মানে প্রত্যেকটা বিষয় যদি ইন্ডিভিজুয়ালি পাশ করেছে বলা হয়, পাশের মানটা দেওয়া থাকে, তাহলে উভয় বিষয়টা কিন্তু পাশে নিয়ে আসবে। মানে যদি এখানে ইন্ডিভিজুয়াল সংখ্যাগুলো যেই ভাবে বলা থাকবে, উভয়টাকেও কিন্তু সেইভাবেই তোমাকে নিয়ে আসতে হবে। এখানে যদি ফেল থাকতো, ফেলের জায়গায় পাশ থাকতো, ধরো 95% পাশ করেছে উভয় বিষয়, তাহলে ফেল করেছে 15% আমি বার করে নিতাম। ক্লিয়ার হলো জায়গাটা? এইবার সূত্রটা দেখে নাও, কি সূত্র এটা? এটা একদম ইজি ট্রিক্স। 100 মাইনাস করবে এ প্লাস, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই কিন্তু, হ্যাঁ, বি মাইনাস সি। যদি ব্র্যাকেট না দাও তাহলে প্রত্যেকের সাথে আগে মাইনাস হবে, এটা আগে প্লাস। এই হলো সূত্র, ভালো করে দেখে নাও। এই কাপ এটা করলে জাস্ট কয়েক সেকেন্ডে তুমি বার করে দিতে পারো। 100 তো আমরা জানি টোটালটা 100 হয়। এ মানে কি? এ মানে প্রথম বিষয় যেটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা এ, বি হচ্ছে দ্বিতীয় বিষয়টা, আর সি হচ্ছে উভয় বিষয়টা। প্রথম দুটো বিষয় আবার বলে দিচ্ছি, প্রথম দুটো বিষয় যদি ফেলে থাকে, উভয় বিষয়টাকে ফেলে আনতে হবে। ফেল ফেল ফেল, এই কথাটা মাথায় রাখবে, পাশ পাশ পাশ, ঠিক আছে? এবার বলেছে দেখো অঙ্কটা কি করতে বলেছে, শতকরা উভয় বিষয়ে কত পার্সেন্ট পাশ করেছে। খুব সহজ সূত্র, ভালো অঙ্ক বেরিয়ে যাবে। কত হবে? 100 মাইনাস 30 প্লাস 40 কত হয়? 70, একবারে করলাম, 70 মাইনাস 15, 70 মাইনাস 15 কত হয়? 55। তাহলে 100 মাইনাস 55 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 45। এই অ্যান্সার হচ্ছে 45, অপশন ডি, কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটা নিজে করবে, স্ক্রিনশট তুলে নাও, নিজেরা করবে অঙ্কটা, স্ক্রিনশট তুলে নাও। সেম অঙ্ক, নেক্সট গেলাম, অঙ্কটা দেখো, সেম অঙ্কটা আমি পড়িয়ে দিচ্ছি, একদম সেম অঙ্ক। ওখানে সংখ্যা বলে দেয়নি, এখানে সংখ্যা বলে দিয়েছে, একটু একটু মডিফাইড, মানে এক স্টেপ পরের অঙ্ক, দেখে না, খুব সহজ। সূত্র একই, বলেছে একটি পরীক্ষায় 65% বাংলায় এবং 55% অঙ্কে এবং উভয় বিষয়ে পাশ করেছে 40%। সবকটা উভয় পাশেই আছে, তাই আমার কিছু চেঞ্জ করতে হলো না। বলেছে যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আমি আগের সূত্রগুলো কি দেখেছিলাম, আমার সূত্রটা ছিল উভয় বিষয়ে, মানে অপোজিট পার্সেন্টেজটা বার করার সূত্র ছিল ওটা, তাই তো? তাহলে উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ এখানে দিয়ে দিয়েছে, আমাকে উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজটা আমাকে বার করতে হবে, তাই তো? আমি আগে উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজটা বার করে নিলাম, নেব। উভয় বিষয়ে ফেল করেছে শতকরা বলে লিখবে, লিখে ইকুয়াল টু 100 মাইনাস 65 প্লাস 55 কত হয়? 120, 120 মাইনাস 40, ক্লিয়ার? তার মানে কত হবে? 100 মাইনাস 80 মানে হচ্ছে 20%। এই 20% হচ্ছে কি, উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে 20% মানেই আমি বলতে পারি 40 জন, কারণ উভয় বিষয়ে ফেলের পরিমাণটা বলে দিয়েছে তো, উভয় বিষয়ে ফেলের পরিমাণটা তো বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি উভয় বিষয়ে ফেল করেছে, যেটা আমার বেরোলো পার্সেন্টেজে 20, আর ওরা বলে দিয়েছে 40 জন, আমার বেরোলো শতকরা 20, ওরা বলে দিয়েছে না 40 জন, তাহলে আমি বলতেই পারি যে 20% মানে 40 জন। তাহলে আমি আমাকে জিজ্ঞেস করেছে মোট পরীক্ষার্থী সংখ্যা কত, আমি মোট পরীক্ষার্থী সংখ্যা কত ধরেছিলাম, 100, তো তাহলে 20% মানে যদি 40 হয়, একে কত? 100 তে কত? কত হবে? 40 × 100/20, কাটাকুটি করো, অ্যান্সার হবে 200। বোঝা গেল? অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কটা নিজে করবে, সেম অঙ্ক, স্ক্রিনশট তুলে নাও। এক্সট্রা দেখো,
বলেছে ভোটদান, অঙ্কটা আমি একদম এক লাইনে করাবো বা টুকতে যেটুকুনি লাগে, মানে তোমরা যদি শিখে যাও তাহলে এক লাইনে অঙ্কটা নামাতে পারবে। অঙ্কটা পড়ো কি বলেছে। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, মানে কি ভোটদানে বিরত ছিলেন, মানে কি ভোটদানে বিরত ছিলেন, মানে হচ্ছে 100 জন যদি ভোটার হয় তার মধ্যে 25 জন তিনি ভোট দিতে যাননি, ভোট দিতে 25 জন যায়নি, ঠিক আছে। যারা ভোট দিয়েছেন কতজন ভোট দিয়েছেন, 75 জন। অর্থাৎ যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। বাতিল হয় মানে কি, কেউ দুটোর সুইচ টিপে দেয় একসাথে, কেউ অর্ধেক টেপে, বা কোনো রকম ভাবে কোনো গাফিলতি থাকে মেশিনের, তো এই সমস্ত কারণের জন্য 2% ভোট বাতিল হয়েছে। যতজন দিয়েছে মানে 75 জন যদি আমি বললাম দিয়েছে, তার মধ্যে 2% 75-এরও 2% কিন্তু বাতিল হয়ে গেছে। তাহলে পড়ে থাকবে কত, 75-এর 98% পড়ে থাকবে। ভালো হয়েছে, এই 95 98 98% 75-এর 98% ভোটের মধ্যে বলেছে, মানে যেটা ওটা তো গ্রাহ্য ভোট হলো, 95 98% ভোট মানে তো গ্রাহ্য ভোট হলো, তাই তো। এই গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এত ভোট পেয়েছেন, ব্যাপারটা বোঝা গেল। প্রথম থেকে আবার বলছি, বলেছি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটদানে বিরত ছিলেন, মানে 25% লোকজন ভোট দিতে আসেনি। তাহলে 75% লোক ভোট দিতে এসেছিল, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% বাতিল হয়েছে। এই 75% ভোটের মধ্যে 2% বাতিল হয়ে গেছে, যে বাকি পার্সেন্ট যে ভোটটা থাকলো সেটা তো গ্রাহ্য ভোটে, সেটাকে গ্রাহ্য ভোট বলা হয়, তাই তো। এই গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, রাজ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এতটা ভোট পেয়েছেন। তাহলে মোট ভোটার কত, আমি ধরে নিলাম মোট ভোটার এক্স, আমি ধরে নিলাম তুমি 100 ধরেও করতে পারো, কিন্তু যারা অঙ্ক একদম জানে না তাদের এক্স ধরে করলে সুবিধা হবে। আমি ধরে নিলাম মোট ভোটার এক্স, ঠিক আছে। তাহলে এক্স এ বলেছে 25% ভোটদানে বিরত ছিলেন, তাহলে কতজন ভোট দিয়েছে, 75 জন, লিখে দাও 75 বাই 100 জন ভোট দিয়েছে, তাই না। তারপরে কি বলেছে, যিনি যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% বাতিল হয়েছে, তাহলে পড়ে আছে কত পার্সেন্ট, 98% 98 বাই 100। তারপরে বলেছে ভোট গ্রাহ্য ভোট, এটা এটা এইটা হলো গ্রাহ্য ভোট, তাই তো। এই গ্রাহ্য ভোটের 75% ভোট যে পেয়েছে, 75% ভোট মানেই হচ্ছে 9,261। এইবার তাহলে এক্স এর মান বার করো, অ্যান্সার দিয়ে দেবে, 80 কোটি করবে, 80 কোটি করবে। এটা এদিকে গেলে উল্টে যাচ্ছে, 80 কোটি করলে অ্যান্সার পাবে হচ্ছে, আমার এখানে স্পেস নেই বলে কাটাকুটিটা করলাম না, হ্যাঁ তোমরা কাটাকুটিটা করে নাও, অ্যান্সার হবে হচ্ছে 1,6,8,0,0। তোমরা যখন অঙ্কটা বুঝে যাবে, নিজেরা বুঝে করতে পারবে, তখন কি এইটা এক্স এখানে রাখার দরকার আছে, এটা এখানে রাখলে ইজুকাল টু, তখন একবারে এই পোর্শনটা উল্টে দেবে এদিকে, বুঝতে পারলে তো আমি কি বলতে চাইছি। যখন জিনিসটা পেরে যাবে না, তখন এটার ইনটু করে এগুলো সব উল্টে উল্টে দেবে এদিকে, যেটা আমি করলাম না, স্কিপ করলাম লাইনটা, তো তাহলেই দেখবে এক লাইনে অঙ্কটা নেমে যাচ্ছে। অঙ্কটা কিন্তু কঠিন কিছু নয়, তোমাদের এই সমস্ত অঙ্ক শুধু কাটাকুটি করতে হবে, ব্যাস আর কিছু নয়, ঠিক আছে। নেক্সট অঙ্কটা নিজে করবেন, স্ক্রিনশট তুলে নাও, নিজেরা করবেন। অঙ্কগুলো না পারলে আমাকে বলবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি অ্যান্সারগুলো বলে দেবো এবং পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এই অঙ্কটা দেখো, এটা লাস্ট ওয়ান বোধ হয়, লাস্ট ওয়ান দেখো। বলেছে এক ব্যক্তি বেতন প্রথমে 20% বাড়ছে, তারপরে 20% কমছে। দেখো প্রথমে বাড়ছে তারপরে কমছে, এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হয়, একটা সিম্পল সূত্র আছে, সেই সূত্রটা আমি জানি, সবাই জানেও, তোমরা সূত্রটা ভালো করে দেখে নাও, কিন্তু সূত্রটা কোন কোন জায়গায় ইমপ্লিমেন্ট করতে হয় তোমরা অনেকেই জানো না, আমি বলে দিচ্ছি আজকে। এই যে সূত্রটা, এই সূত্রটা এইসব জায়গায় এইসব অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, তাই তো। সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এবার দেখো যদি বাড়ে,
তাহলে প্লাস হবে, আর যদি কমে তাহলে মাইনাস হবে, যদি বাড়ে তাহলে প্লাস হবে, যদি কমে তাহলে মাইনাস হবে। কোথায় প্রথমটা বাড়লে প্রথমটা প্লাস, এটা কমলে এটা মাইনাস, তাহলে এটা প্লাসের মাইনাসে কি হয় মাইনাস, তখন এখানেও মাইনাস হবে। বোঝা গেল? যদি একটা বাড়ে একটা কমে তাহলে দেখো একটা প্লাস হলো একটাই মাইনাস হলো, এবার প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তো সেই মাইনাসটা এখানে বসবে। ক্লিয়ার হলো? যদি একটা বাড়ে একটা কমে হয় তাহলে, এবার যদি বলি দুটোই কমে তাহলে তো সবকটা দুটোই বাড়ে তাহলে তো সবকটা প্লাসই হচ্ছে, আর যদি বলি দুটোই কমে তখন কি হবে, এক্স এর আগেও মাইনাস ওয়াই এর আগেও মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তো এটা প্লাস হয়ে গেল। বোঝা গেল? সূত্র হচ্ছে এটা, একদম ইজি সূত্র এটা। এইটা এই পার্সেন্টেজ গুলো বাড়বে কি কমবে তার উপর ডিপেন্ড করে সূত্রটা চেঞ্জ হয়। আর এই অঙ্কটা এর মধ্যে ফেলো, দেখো বুঝে যাবে কি হবে, 20 মাইনাস 20 মাইনাস 20 ইনটু 20 বাই 100, এই প্লাস 20 মাইনাস 20 কেটে যাবে, এটা কাটলে হবে হচ্ছে 4 সরি 5, আর অ্যান্সার হবে হচ্ছে এটা হবে হচ্ছে 4, তাহলে অ্যান্সার হচ্ছে কত, মাইনাস মাইনাস 4%। তো তাহলে মাইনাস 4% মানে কি, মাইনাস 4% মানে কি 4% হ্রাস। অ্যান্সার যদি মাইনাস হয় উত্তর হবে হ্রাস পাচ্ছে, অ্যান্সার যদি পজিটিভ সেন্সে হয় তাহলে কিন্তু উত্তর বৃদ্ধি পাবে হবে। ক্লিয়ার হলো? বোঝা গেল? এইবার আমি এখানে একটা জিনিস বলবো তোমাকে, অঙ্কটা এরকম যদি থাকে, যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে অঙ্কটা থাকে এবং বলে প্রতি সাইডের ক্ষেত্রফল 5% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু এই সূত্রতেই হবে। কিরকম ভাবে বলো তো, যেরকম ভাবে চলছিল দেখো, প্লাস 5 প্লাস 5 প্লাস 5 গুণ 5 বাই 100। বোঝা গেল? বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই জিনিসটা এই সূত্রই হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেম জিনিস হবে, বৃত্তের ক্ষেত্রেও ইভেন কিন্তু বৃত্তের ক্ষেত্রেও কিন্তু সেম সূত্র হবে, একই সংখ্যা দুবার করে বাড়বে বা দুবার কমতে হলে দুবার করে মাইনাস হবে। বুঝা গেল? এই সমস্ত সূত্রগুলো কিন্তু একদম এক জিনিসে কাজ করে। চলো আজকের ভিডিও এখানে এটুকুই ছিল, তোমরা যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো। Thank you.